হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমন শাহ লাইফস্টাইল। তো চলে এসেছি কিন্তু আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদের দেখাবো, আমাদের এখানে কাল রাতে কিন্তু প্রচুর ঝড় হয়েছে, তো সেখানে যাব এখন গিয়ে কিন্তু কি কি ক্ষতি হয়েছে সেগুলো দেখাবো তোমাদের, চলো। তো বাড়ি থেকে বেরিয়েই কিন্তু জল, যেখানে যাচ্ছি শুধু জল আর জল। তো যেখানে ঝড় হয়েছে সেটা কিন্তু 1 কিলোমিটার মতো এরিয়ায় শুধু ঝড় হয়েছে, আর কোথাও কিচ্ছু হয়নি। চলো ওখানেই যাই। তো এখান দিয়েই কিন্তু সাপুর মোড় শুরু হয়, তো এখান থেকেই ঝড় স্টার্ট হয়েছিল, প্রচুর ঝড় হয়েছে প্রচুর। তো এখানকার রাস্তায় গাছপালা কিন্তু সেইভাবে ভেঙে পড়েছিল, তো এখন আমরা সকালবেলা এসেছি বলে অনেকটা পরিষ্কার করে ফেলেছে। সামনে কিন্তু কি বলবো, ওই পোস্টটা দেখছো ওটাও নতুন, মানে যে কটা পোস্ট গাছ যে যা ছিল যা কিছু ছিল সব ভেঙে পড়েছিল রাস্তায়। রাস্তা দিয়ে কিন্তু একটা ছোট গাড়ি পর্যন্ত, এই দেখো পোস্ট পড়ে আছে, ছোট্ট একটা গাড়ি পর্যন্ত যেতে পারছিল না। এখানকার গাছগুলো দেখো কিভাবে ভেঙেছে, কি বাজে অবস্থা, এখানে চারিদিকে সব ভেঙে পড়েছিল, সব মাথার থেকে ভেঙে গেছে, মানে এত পরিমাণে ঝড় হয়েছে কি বলবো। বাপরে বাপ, সামনে দেখো কি অবস্থা হয়ে আছে, পোস্ট টোস্ট সব ভেঙে পড়েছিল। রাস্তা দিয়ে বলছি না, যাওয়ার যাওয়ার জায়গা ছিল না রাস্তা দিয়ে, সব গাছ টাছ সব ভেঙেছিল। অবস্থা দেখো এই ঘরটার অবস্থা দেখো, অবস্থা মানে কি বলবো, এই এইটুকু এলাকায় কিন্তু ঝড় হয়েছে। চলো দেখাচ্ছি সামনে, অবস্থা দেখো যে কটা গাছ দেখছো সব ভেঙে গেছে, সব কিচ্ছু আর বাকি নেই। তো সামনে যেটা দেখছো এটা কিন্তু হিঙ্গলগঞ্জের পাওয়ার হাউস, তো এখানেও এত পরিমাণে গাছপালা ভেঙে পড়েছিল যে যাওয়ার জায়গা ছিল না। তো রাতারাতি কিন্তু বিডিও সাহেব এসে কিন্তু রাস্তাঘাট পরিষ্কার করিয়ে সকালবেলা যাওয়া আসার পথটুকু ক্লিয়ার করেছে, তারপরে কিন্তু পোস্ট পোস্ট পোতা হয়েছে, কাজ হচ্ছিল অনেক। তো চলো সামনে থানার মধ্যে দিয়ে ঢুকবো, ওটা এই যে দেখতে পাচ্ছ এটা পাওয়ার হাউস কিন্তু আমাদের। তো এটা কিন্তু থানার ফুটবল মাঠ, এখানে কিন্তু অনেকে খেলতে আসে বিকেলে করে, প্রত্যেক দিন খেলা হয় ফুটবল। তো থানার যে এলাকাটা দেখতে পাচ্ছ তোমরা, এই এলাকায় কিন্তু এই এলাকাটা একটুকুই ঝড় হয়েছে, প্রচুর ঝড়, 2 মিনিট 3 মিনিট ঝড় হয়েছে মানে লোকের কাছে শুনেছি, তা তাতে কিন্তু সব সব শেষ করে দিয়ে গেছে, গাছপালা পোস্ট যা কিছু ছিল যাবতীয় সব ভেঙে দিয়েছে, সব কাঁচা বাড়ি যে কটা ছিল সব কটা ভেঙে গেছে। কারো কারো তো আসার সময় দেখছিলাম মানে অ্যাডভেস্টারের চালও উড়ে গেছে, আম গাছ দেখো ভেঙে পড়ে আছে, থানার আশেপাশে যে কটা গাছ ছিল মোটামুটি সব কিন্তু ভেঙে গেছে, কিচ্ছু আর আসতো নেই। তো খুব তাড়াতাড়ি কাজ হয়েছে বলে অনেকটা পরিষ্কার হয়ে গেছে, তো রাস্তাঘাট দেখলে বুঝতে পারবে না যে কী অবস্থা হয়েছিল। হিঙ্গলগঞ্জের এই সাপুর থেকে থানার এলাকাটুকু কিন্তু ঝড় হয়েছে, আর কোথাও কিচ্ছু হয়নি, তো এরকমও হয়। এই দেখো তোমরা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, শিগগিরই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো এখানটার অবস্থা একবার দেখো, এটা কিন্তু এমনি বাগান, গাছের বাগান হয় না ওইটাই বাগানই, একটা গাছও নেই, সব গাছ ভেঙে পড়ে গেছে, সব যে কটা ছিল। এখানে দেখো গাছ ভেঙে উড়ে এসে মানে বিলের মাঝখানে এসে পড়েছে, কি অবস্থা, মানে কতটা লেভেলের ঝড় হয়েছে। এর আগে আমফান হয়েছে, ইয়াস হয়েছে, তো এতটা ক্ষতি হয়নি কিছু, এইটুকু এলাকায় এতটা ক্ষতি হয়নি, কিন্তু এই যে নাম না জানা যে ঝড়টা হলো তাতে কিন্তু এদের এলাকায় পুরো তছনছ করে দিয়ে গেছে। যে পাকা বাড়ি ছিল, একটা কাকু বলছিল আমাকে বাড়ি কিন্তু কাঁপছিল, যে ইট ফিট ছিল সেগুলোও কিন্তু উঠছিল বলছিল আমাকে সে। তো এখন দেখো অবস্থাটা খুব বাজে অবস্থা এখানকার, কারেন্ট ফারেন্ট কিচ্ছু ছিল না, তো কারেন্ট দিয়েছিল আবার চলে গেছে। দেখো মাঠের মাঝখানে গাছ ফাছ উড়ে এসে পড়েছে, এটা দেখো গাছের মাঝখান দিয়ে ভেঙে গেছে, খুব খুব খারাপভাবে ভেঙে গেছে, সব গাছ ফাছ সব নষ্ট হয়ে গেছে। তো আমি কিন্তু এসেছিলাম রাত্রিরে দেখার জন্য যে কী হয়েছে, তো এসে দেখছিলাম আসতে পারছিলাম না, রাস্তায় এত গাছপালা পড়েছিল। তো রাত 10টার সময় এসেছিলাম, তখন যদি একটা ছবি তুলতাম তোমাদের দেখাতে পারতাম যে কী অবস্থা হয়েছিল তখন। তো রাস্তার ধারে দেখো সব গাছ ফাছ কেটে কিন্তু পাশে রেখেছে, কারণ রাস্তার উপরে ছিল এগুলো। তো এটা কিন্তু হিঙ্গলগঞ্জের পাওয়ার হাউস, গাছ ফাছ দেখো কত গাছ ছিল আন্দাজ করো, এবার গাছের ডাল দেখে সব রাস্তার উপরে ছিল। তো রাস্তা অনেক তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার করা হয়েছে যাতায়াতের জন্য,
অনেক ভালো এখন, আগের মতো নেই যে অনেক দেরিতে কাজ হয়, এখন খুব দ্রুত কাজ হয়েছে। তো সামনে দেখো কাকুরা কিন্তু পোস্টে কাজ করছে, ওই জন্য হয়তো কারেন্ট নেই। এখানে দেখে বুঝতে পারবে যে কতটা পরিমাণ ক্ষতি হয়েছে এখানকার লোকজনের, সব অ্যাডবেস্ট ফ্যাডবেস্ট দেখো উড়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে গাছগুলো দেখো, ওই দেখো সব অ্যাডবেস্টার উড়ে গেছে, এখানকার লোকজনের অ্যাডবেস্টার নেই। তো সামনে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে জল দেখো, রাস্তায় জল, বাড়ি যে যাবে তার সামনে জল, কী করবে এখানকার লোক। দেখা যাক কবে আবার ঠিক হয়। এই বাড়িটা দেখো পুরো জলের মধ্যে বাড়ি, বৃষ্টির ফলে পুরো জল, জল ঠেলে কিন্তু বাড়ি যেতে হবে। পোস্ট পড়ে আছে দেখো, এখানে নতুন পোস্ট পুঁতেছে কিন্তু পোস্ট তোলা হয়নি, কী অবস্থা। এটা কিন্তু আমাদের খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, এখন জলের তলায় পুরোটা, মানে অতিরিক্ত বৃষ্টি হয়েছে, অতিরিক্ত কি বলবো আর, অতিরিক্ত বৃষ্টির ফলে হাওয়া হয়েছে, ঝড় হয়েছে প্রচুর, আর সব গাছপালা সব ভেঙে পড়েছে, কি অবস্থা। মানে এত বড় গাছ কিন্তু দেখো ভেঙে পড়ে আছে। তো এই দিকে কিন্তু আর বেশি হয়নি ঝড়, এই এই এলাকাটুকুই ঝড় হয়েছে যতটা দেখালাম তোমাদের। তো এখন তিন বন্ধুরা মিলে কিন্তু বাড়ির দিকে আস্তে আস্তে যাচ্ছি, আর কিছু দেখানোর নেই, এইটুকু এলাকায় ঝড় হয়েছে। আমাদের যে বাড়ি আছে ওইদিকে কোনো কিচ্ছু হয়নি, মানে রাত্রিবেলা বুঝতেই পারিনি যে ঝড় হয়েছে। তো এটা দেখো ফ্ল্যাট সেন্টার, এটাও কিন্তু জলের তলায়, মানে অর্ধেক জলের তলায় ফ্ল্যাট সেন্টার, বুঝতে পারছো কী পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে। তো আস্তে আস্তে বাড়ির দিকে যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি গিয়ে। তো দেখো এখানকার লোকজনের অবস্থা কিন্তু খুবই খারাপ। সো বন্ধুরা বাড়ি চলে এসেছি কিন্তু, তো তোমরা দেখলে অবশ্যই যে ওখানকার লোকজনের কতটা ক্ষতি হয়েছে। তো দেখা যাক কবে ঠিকঠাক হয়। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে কিন্তু অল করে দিও। তো বাই বাই, আজকে ভিডিওটা কিন্তু এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে।